গুলাবি আজ এদিকে কোথায় যাচ্ছে? হেই গুলাবি, আই লাভ ইউ। ডগিস জি, আপনি এত খারাপ কেন? আপনার কি মা বোন নেই? ও গোলাবি, আমার মা বোন আছে, কিন্তু তোমার মতো গোলাবি গার্লফ্রেন্ড নাই। তুমি যদি থাকো রাজি, ডাকবো আমি এখনই কাজে। তুমি হলে আমার গোলাবি বুকের মধ্যে আছে শুধু তোমারই ছবি। হ্যালো বন্ধুরা, আপনি যদি এই রকম ভিডিও তৈরি করতে চান তাহলে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। অসাধারণ সকল এডিটিং এবং হ্যাক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, এরকম ভিডিও তৈরি করার জন্য প্রয়োজনীয় সকল উপকরণ এ টু জেড আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়াও আপনি গুগলে সার্চ করেও এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আর যারা ভিডিও ডিসক্রিপশন বক্স চিনেন না, তারা ক্লিক করবেন এই ভিডিওর টাইটেলের উপরে, এভাবে ক্লিক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে, একটু নেচার দিকে দেখতে পাবেন। এই দেখুন, মোর একটি অপশন লেখা আছে। এই লেখার উপরে ক্লিক করলে এরকম ডিসক্রিপশন বক্স শো হয়ে যাবে। এখানে আপনি সকল লিঙ্ক পেয়ে যাবেন, সাউন্ড থেকে, অ্যাপস থেকে ধরে, ব্যাকগ্রাউন্ড থেকে ধরে, ফটোস থেকে ধরে সব। প্রথমে আপনার মোবাইলে প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকেও ডাইরেক্টলি ইনস্টল করে নিতে পারবেন। এবার আপনার মোবাইলে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে প্লাস আইকন দেখতে পারবেন, এটার মধ্যে ক্লিক করবেন। তো আপনি যদি টিকটক বা শর্ট ভিডিও তৈরি করতে চান, এটার মধ্যে ক্লিক করবেন। আর যদি ইউটিউবের ভিডিও করতে চান, এটার মধ্যে ক্লিক করবেন। ওকে, আমি এটার মধ্যে ক্লিক করলাম। এবার আপনি যেখান থেকে পারেন বা যেই টপিকে ভিডিও তৈরি করতে চান, ওই টপিকের একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। তো আমি একটি রাস্তার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি, এটা আমি এখানে সিলেক্ট করে নিব। তো আপনারাও গুগল থেকে ডাউনলোড করে নেবেন। এবার ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে এভাবে লম্বা করে যতটুক দরকার আপনার ভিডিও ততটুক লং করে দেবেন। তো আমি প্রায় আধা মিনিটের মতো করে দিলাম। এবার ভিডিওর উপর ক্লিক করে উপরে এই অপশনটি দেখতে পাবেন। এই অপশনটির মধ্যে ক্লিক করে দুই আঙ্গুল দিয়ে ধরে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে জুম করে নেবেন। ওকে, আমি জুম করা হয়ে গেলে আপনি সাইডে ইকুয়াল অপশন দেখতে পাবেন, এই সমান চিহ্নের মধ্যে ক্লিক করবেন। উপরে কর্নারে আপনি সাইন চিহ্ন দেখতে পারবেন, এর মধ্যে ক্লিক করবেন। করার পর আপনারটা ওকে হয়ে যাবে। এবার আপনি উপরে লেয়ার অপশন দেখতে পাবেন, এই লেয়ার অপশনের মধ্যে ক্লিক করে উপরে মিডিয়া একটি অপশন দেখতে পাবেন, এই অপশনে ক্লিক করবেন। করার পর আপনার গ্যালারির মধ্যে যদি ডগ এর পিএনজি থেকে থাকে তাহলে এখান থেকে ডগের পিএনজিটি অ্যাড করে নেবেন। এবার ডগটাকে আপনি ভিডিওর মধ্যে যত সেকেন্ড রাখতে চান এখানে এটার মধ্যে ক্লিক করে এভাবে লম্বা করে দিবেন। তো আমি ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডের সমান। তো আপনার ইচ্ছে মতো রেখে দিবেন। ওকে, হয়ে গেছে। এবার ডগ এর পিকচারটাকে অ্যাডজাস্ট করে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে নেবেন। তো আমি একটু ছোট করে নিয়ে নিলাম। এবার আপনি এক সাইডে এভাবে রেখে দিবেন, ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করবেন। এবার ডগকে হাঁটানোর জন্য পুনরায় ডগ এর লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর বা সাইডে আপনি এরকম একটি চাবির অপশন দেখতে পাবেন, এর মধ্যে ক্লিক করবেন। এবার কত সেকেন্ড পর কোন পজিশনে আপনি রাখতে চান সেই সেকেন্ডে চলে যাবেন। তো আমি এটাকে 5 সেকেন্ডের কাছে নিয়ে এভাবে সামনে এনে দিলাম, এর মানে ডগটি 5 সেকেন্ড পর এখানে চলে আসবে। ওকেতে ক্লিক করে আমি দেখিয়ে দিচ্ছি প্লে করে, দেখুন 5 সেকেন্ড পর ওখানে চলে যাবে। তো ওকে, এখানে চলে এসেছে। আবার ডগটিকে হাঁটিয়ে জায়গায় নেওয়ার জন্য চাবির উপরে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর যত সেকেন্ড পর আপনি আবারও জায়গা নিতে চান তো ওই জায়গায় আপনি নিয়ে যাবেন। ওকে, আমি এখানে দিয়ে দিলাম 3 সেকেন্ড পর। ওকে, আবারও যদি আপনি সামনে আনতে চান এভাবে আপনি একটা একটা করে এনে নিতে পারবেন। তো আমি প্লে করে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কীরকম হয়েছে। এভাবে আপনি ডগকে হাঁটাতে পারবেন, আবারও জায়গায় নিতে পারবেন। যারা কাইনমাস্টারে নতুন তারা ভালোভাবে ভিডিওটি লক্ষ্য করবেন, আর যারা পুরনো তাদেরকে অবশ্যই শেখাতে হবে না। এভাবে আপনি আরেকটি ডগ যদি আনতে চান তাহলে আবারও লেয়ারের উপর ক্লিক করবেন, আগের মতো মিডিয়ার মধ্যে চলে যাবেন, এখান থেকে অন্য আরেকটি ডগকে নিয়ে আসবেন। অবশ্যই ডগ এর পিএনজি থাকতে হবে আপনার কাছে। ওকে, আপনি যতটুকু রাখতে চান এটাকে এভাবে টেনে লম্বা করে দিবেন, ভিডিওর শেষ পর্যন্ত যদি রাখতে চান এভাবে শেষ করে দিবেন। ঠিক আগের মতোই আবারও ডগের লেয়ারটির উপর ক্লিক করে অ্যাডজাস্ট করে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে নেবেন। এক সাইডে আমি রেখে দিলাম, আবার আগের মতোই এই নতুন ডগটাকে এক সাইডে রেখে দিবেন। এবার আপনি যদি ভাবেন যে না, এই ডগটাকে আমি একটু পরে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আনবো,
অর্থাৎ ভিডিওটির 10 সেকেন্ড পর এই ডগটাকে আমি ভিডিওর মাঝে আনবো। এর জন্য কি করবেন, ডগের লেয়ারের উপরে ক্লিক করে তো প্রথম থেকে ডগের এই লেয়ারটা কমিয়ে দিবেন। তো এভাবে আপনি সামনে থেকে ডগের লেয়ারটি সরিয়ে দিবেন। এর মানে ভিডিওটি শুরু হওয়ার 10 সেকেন্ড পর দ্বিতীয় ডগটি আপনার ভিডিওতে এন্ট্রি পাবে। দ্বিতীয় ডগটির লেয়ারে ক্লিক করে আবারও চাবির মধ্যে ক্লিক করবেন ডগটিকে হাঁটানোর জন্য। তো প্রথমে এটাকে আপনি নিয়ে যাবেন ব্যাকগ্রাউন্ডের বাইরে, তারপর আপনি কয়েক সেকেন্ড পর যে জায়গায় রাখতে চান ওই জায়গায় নিয়ে আসবেন। ওকে, আমি এখানে কয়েক সেকেন্ড পর এখানে রেখে দিলাম। ওকে তে ক্লিক করবেন যদি হয়ে যায়। তো আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে, দেখুন এবার। আশা করি আপনারা ডগকে কীভাবে হাঁটাবেন এটা বুঝতে পারছেন। তো এবার কথা হলো কীভাবে ভয়েস অ্যাড করবেন, গুগল ভয়েস কীভাবে অ্যাড করবেন। এর জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার প্লে স্টোরে, ওখান থেকে আপনি গুগল ট্রান্সলেট অ্যাপসটিকে ইনস্টল করতে হবে। তো গুগল ট্রান্সলেট অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন, করার পর আপনার মোবাইলে অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি প্রথম ল্যাঙ্গুয়েজটা দেখতে পাচ্ছেন ইংলিশ, এটাকে আপনি বাংলা করে দিবেন। এবার উপরে ইন্টার টেক্সট দেখতে পাবেন, এর মধ্যে ক্লিক করে আপনি ডগকে দিয়ে যা বলাতে চান এর মধ্যে আপনি লিখে নেবেন, বাংলায় লিখে নেবেন। ওকে, আমি লিখে নিলাম, আপনারাও এভাবে লেখা হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন। এবার গুগলের ভয়েসটি সেভ করার জন্য আপনার মোবাইলের স্ক্রিন রেকর্ডারটি অন করে নেবেন। অন করার পর উপরে দেখতে পাবেন সাউন্ড বাটন, এটার মধ্যে ক্লিক করলে গুগলের ভয়েস শুরু হয়ে যাবে। গুলাবি কোথায় গেল, এখনো আসতেছে না কেন? স্ক্রিন রেকর্ডার অন করার মূলত কারণ হলো গুগলের ভয়েসটা সেভ করার জন্য। আপনি পারলে যেই রকমভাবে সেভ করতে পারেন ওই রকমভাবেই ভয়েসটা সেভ করে নেবেন। যদি ভয়েসটা সেভ হয়ে যায় চলে যাবেন আবারও কাইনমাস্টার অ্যাপসের মধ্যে। কাইনমাস্টারে চলে আসার পর লেয়ারের মধ্যে ক্লিক করে মিডিয়ার মধ্যে চলে যাবেন। মিডিয়া হতে আপনি যে স্ক্যান রেকর্ডটা করেছিলেন ওই স্ক্যান রেকর্ডটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনি স্ক্যান রেকর্ডের ভিডিওটার উপরে ক্লিক করবেন। করার পর উপরে আপনি নিচের দিকে দেখতে পাবেন একটি অপশন অডিও এক্সট্রাক। তো আমি এটি লেখা বের করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে এক্সট্রাক অডিও লেখা আছে। এর মধ্যে ক্লিক করলে সাথে সাথে স্ক্যান রেকর্ডিংয়ের অডিওটা আলাদা হয়ে যাবে, দেখুন দেখিয়ে দিচ্ছি, ওই দেখুন। এবার আপনি ভিডিওটা ডিলিট করে দিবেন, ভিডিওটা প্রয়োজন নেই। তো এবার প্লে করে দেখে নিতে পারেন। গুলাবি কোথায় গেল, এখনো আসতেছে না কেন? গুগল ভয়েসটা মেয়ের, তাই ভয়েসের উপরে ক্লিক করে ভয়েস চেঞ্জের অপশন দেখতে পাবেন। ওই অপশনটির মধ্যে ক্লিক করলে আপনি মেন একটি অপশন পেয়ে যাবেন। তো মেন অপশনে ক্লিক করলে মেয়ের ভয়েসটি ছেলের হয়ে যাবে। তো দেখুন আমি ক্লিক করলাম গুলাবি কোথায় গেল, এখনো আসতেছে না কেন, হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন। এভাবে আপনি মেয়ের ভয়েসটাও দিয়ে দিবেন। তো এবার ভিডিওটি দেখে নিও যাক। গুলাবি কোথায় গেল, এখনো আসতেছে না কেন, এই তো গুলাবি চলে এসেছে। ও গুলাবি, তুমি এতক্ষণ কোথায় ছিলা, আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম। কিভাবে ভয়েস দিবেন আমি দেখিয়ে দিয়েছি, এবার আমি দেখিয়ে দিব কিভাবে ভয়েসের সাথে মুখ নাড়াবেন। এর জন্য আবারও চলে যাবেন লেয়ারে, মিডিয়ার মধ্যে ক্লিক করে গ্যালারির মধ্যে চলে যাবেন। এখানে আপনি একটি গ্রিন স্ক্রিন ডাউনলোড করে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ওই গ্রিন স্ক্রিনটি এখানে নিয়ে আসবেন। এবার গ্রিন স্ক্রিনের উপর ক্লিক করে কমাকির মধ্যে ক্লিক করবেন, করার সাথে সাথে আপনার গ্রিন পর্দাটি রিমুভ হয়ে যাবে। এবার আপনি মুখটাকে ডগ এর মুখের উপর রেখে দিবেন। তো আমি মুখটা ডগ প্রথমে যে জায়গায় থাকবে সেই জায়গায় মুখটা রেখে দিবেন। এবার ঠিক আগের মতো ডগকে যেভাবে হাঁটিয়েছিলেন ওই চাবির মধ্যে ক্লিক করবেন। করার পর ডগ যে জায়গায় যাইবে মুখটি সেই জায়গায় এসে রেখে দিবেন ডগের মুখের উপর। তো ঠিক বরাবর রেখে দিবেন। এভাবে আপনি ডগটা যে জায়গায় থাকবে সেই জায়গায় মুখটি রেখে দিবেন। তো দেখুন গুলাবি কোথায় গেল, এখনো আসতেছে না কেন, এই তো গুলাবি এতটুক হয়ে গেছে। তো আবারও কমাকিতে ক্লিক করবেন। করার পর বাকি জায়গা থেকে ডগটি যে জায়গায় চলে গেছে ওই জায়গায় আবার মুখটি ডগের উপর রেখে দিবেন। এটা ভালোভাবে কাজটি করতে হবে, আপনি একটু মনোযোগ দিয়ে করবেন, তাহলে দেখবেন একদম বরাবর হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে ডগটি যেই জায়গায় যাবে সেই জায়গায় মুখের উপর রেখে দেবেন। আমি একটু দেখেন কীভাবে রেখে দিচ্ছি। ওকে, এভাবে একটু কষ্ট করে মুখটি ডগের মুখের উপর রেখে দিবেন, ঠিক আছে। যদি রাখা হয়ে যায় প্লে করে দেখে নেবেন। গুলাবি কোথায় গেল, এখনো আসতেছে না কেন, এই তো গুলাবি চলে এসেছে।
ও গুলাবি, তুমি এতক্ষণ কোথায় ছিলা? আমি তোমার জন্য আর হ্যাঁ, অনেকক্ষণ গুগলের বইয়ের ধরে যতটুকু পর্যন্ত অপেক্ষায় ততটুকু ছিলাম। কিন্তু গ্রিন স্ক্রিনটি রাখবেন, এর বেশি রাখলে চলবে না। এর জন্য গ্রিন স্ক্রিনে ক্লিক করে কিচির মধ্যে ক্লিক করে এই সাইডের কিচির মধ্যে ক্লিক করবেন, দেখবেন বাকি কি গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে যাবে। এবার ব্যাকগ্রাউন্ড সাউন্ড এড করে দেখাবো। এর জন্য লেয়ারের মধ্যে ক্লিক করে মিডিয়াতে চলে যাবেন। আমি ডিসক্রিপশন বক্সে একটি সাউন্ড লিঙ্ক দিয়ে রাখবো, ওই সাউন্ডটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ওকেতে ক্লিক করবেন। ওকে, সাউন্ডটি অ্যাড হয়ে গেলে নিচের দিকে দেখবেন এক্সট্রাক অডিও, এর মধ্যে ক্লিক করে ভিডিওটি ডিলিট করে দিবেন আগের মতো। ব্যাকগ্রাউন্ড সাউন্ডের উপর ক্লিক করে উপরে অডিওর মধ্যে ক্লিক করবেন। এবার এখান থেকে সাউন্ডটির ভলিউম কমিয়ে দিবেন। এবার প্লে করে দেখে নিতে পারেন। গুলাবি কোথায় গেল, এখনো আসতেছে না কেন? এই তো গুলাবি চলে এসেছে। ও গুলাবি, তুমি এতক্ষণ কোথায় ছিলা? আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম। এভাবে আপনি ইচ্ছা মতো ভিডিও তৈরি করে নেবেন। তো ভিডিওটি গ্যালারিতে নেওয়ার জন্য উপরের কর্নারে এক্সপোর্ট অপশন দেখতে পাবেন, এর মধ্যে ক্লিক করবেন। করার পর নিচে দেখবেন এক্সপোর্ট লেখা আছে, এর মধ্যে ক্লিক করলে সাথে সাথে আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তুমি এতক্ষণ কোথায় ছিলা? আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম।